হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা চলে এসেছি পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির কলকাতাতে। বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের ছোট্ট সদস্য রয়েছে, আমাদের পুলুবাবু রয়েছে বা আমাদের সৌমিত্র রয়েছে আমাদের সাথে। দেখুন, মাইকটা নিয়ে ও কাটতে চাইছে। তো চলুন আমরা শুরু করি এই ভিডিও, দেখতে থাকুন আমাদের সাথে, অবশ্যই একটি লাইক করুন ভিডিওটা। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। হ্যালো, হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা চলে এসেছি বহু প্রতীক্ষিত একটা জায়গায়। আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির কলকাতা বা পৈলান। এই এরিয়া বা এই মন্দির চত্বরকে পৈলান মন্দিরও বলা হয়। এবং এই মন্দিরের ভিডিও আমার একটা রয়েছে, যেই ভিডিও আপনারা প্রচুর দেখেছেন এবং প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো সেই জন্য এবং আপনাদের মনে নানান প্রশ্ন রয়েছে এই মন্দির নিয়ে, তো সেই প্রশ্নের সব উত্তর দেওয়ার জন্য আমি নতুন করে আবার এই ভিডিওটা এবছর বানাচ্ছি। তো 2023 দাঁড়িয়ে এবছর আমি এসেছি। আমরা 2021 সালে এই মন্দিরে এসেছিলাম এবং এখন আবার 2023 এসেছি। অসাধারণ সুন্দর, এবং বিকেলবেলা আমি সম্পূর্ণ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে সৌমেন সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি ভিডিওটি। আজকে ভিডিও দেখে আছে, দেখুন আমাদের মেন ওস্তাদ রয়েছে, আমাদের ছোট্ট সদস্য সৌমিত্র বাবু, আমার পুলুসোনা, পুলুসোনা রয়েছে, হাসে। আমার যেই বলেছি পুলুসোনা, অমনি হাসে হাসে। দেখুন, বলো কিছু, বলো কিছু, বলো বলো কিছু, বলো। সঙ্গে রয়েছে রুমা, দেখতেই পাচ্ছেন অনেকদিন পর
রুমাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, অনেকদিন পর রুমাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমরা একটু বসেছি, এখানে বসার জন্য বেশ সুন্দর জায়গা করা রয়েছে, আপনারা দেখুন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সামনেই মন্দির। মন্দিরের ভেতরে তো জুতো খুলে যেতে হবে, আপনারা এখানে আশপাশে বসতে পারেন জায়গাগুলোতে। আর আমাদের পুলুবাবু দেখুন, পুলুবাবু দেখেই যাচ্ছে, পুলুবাবু দেখেই যাচ্ছে, দেখুন। খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে। আগেও একবার এসেছি, খুব ভালো লেগেছিল, তাই আবার এলাম। এখনও সত্যি খুব ভালো লাগছে, কিন্তু এখন ভিড়টা অনেক বেড়ে গেছে। জাস্ট অসাধারণ ব্যাপার, দেখুন এই পৈলান মন্দির, এবং হালকা মেঘ করে রয়েছে আকাশে। এবং তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন, আমি দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে যে এই মন্দির কতটা বড় জায়গা জুড়ে তৈরি। আর এই মন্দির কিন্তু, যে এই মন্দিরের একদম ভেতরে কিন্তু ফটোগ্রাফি করা যায় না, বাইরে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আজ শনিবার রয়েছে, শনিবারে আজ প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মন্দিরে। আর এই মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে, আমরা সবাই জানি। তো আপনারা পুজো দিতে গেলে সকাল সকাল যদি আসেন, তাহলে পুজো দেওয়ার জন্য আদর্শ হতে পারে। আর বন্ধুরা, আপনারা যদি এখানে ভোগ প্রসাদ খেতে চান, তাহলে সকাল 10:30 থেকে 11টার মধ্যে আপনাকে আসতে হবে, এবং এসে ভোগের কুপন সংগ্রহ করতে হবে। মন্দিরের সামনে থেকেই ভোগের কুপন দেয়া হয়। এই ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি দিয়ে দিলাম। অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, এবং মন্দিরটাকে ঘিরে খুব সুন্দরভাবে মন্দিরের স্ট্রাকচারগুলো তৈরি করা রয়েছে। দারুণ, জাস্ট অসাধারণভাবে তৈরি করা হয়েছে, এবং প্রতিটা জায়গায় একটা সুন্দর নিদর্শন আপনারা দেখতে পাবেন এই মন্দিরে আসলে। তো আমি আপনাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এই স্বামীনারায়ণ মন্দির, বা পৈলান মন্দির, বা ভাষা মন্দির, অনেক নামেই এই মন্দিরকে ডাকা হয়। এখানে আসার জন্য আপনাদের সবথেকে সুবিধাজনক হচ্ছে, হাওড়া থেকে আপনারা যে কোনো বেহালাগামী বাসে করে আসতে পারেন, 235 নম্বর বাস ধরে আসতে পারেন হাওড়া থেকে, 235। জাস্ট অসাধারণ সুন্দর এই মন্দির, ভেতরে একেবারেই ছবি তোলা যায় না বা ভিডিও তোলা যায় না, তাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একদম সামনে থেকে মন্দির। অনেকেই অবজেকশন করছেন ছবি তোলার জন্য বা ভিডিও তোলার জন্য, কিন্তু তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা ঘুরে বেড়াচ্ছি পৈলান মন্দির, আর সঙ্গে রয়েছে রুমা, রয়েছে আমাদের ছোট্ট সোনা, রয়েছে আমাদের সোনা পুলু সোনা, রয়েছে দেখতেই পাচ্ছেন হাসছেও। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে, এই মন্দির, এই মন্দির সংক্রান্ত সব ইনফরমেশান আপনাদেরকে দেব। তো দেখতে থাকুন আমাদের সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখতে থাকুন। মন্দির দেখে আসার পর বাদিকে আপনারা বেরোবেন, এবং বেরিয়েই আপনারা কিন্তু এখানে বাথরুম পেয়ে যাবেন।
এবং খাওয়া দাওয়ার জায়গা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে সে আপনারা বাইরে যদি বেরোতে চান সেই রাস্তাও পেয়ে যাবেন বাঁদিকে বেরিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই মন্দির, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, মন্দিরের বাঁদিকটা এটা। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আর এই মন্দিরে আসার জন্য সবথেকে ভালো হলো 235 নম্বর বাস, আর 235 নম্বর বাস, তাছাড়া আপনারা যে কোনো জোকাগামী বাসে করে আসতে পারেন, জোকায় নেমে সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, বা পৈলানগামী বাসে করে আসতে পারেন। এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে, মেট্রো স্টেশন হচ্ছে জোকা, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাঝেরহাট স্টেশন। খাওয়া দাওয়ার জায়গাটা দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়ার জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো খাওয়া দাওয়ার জায়গা, এখানে লিস্ট রয়েছে নানান ধরনের, আপনারা একটু পশ করে দেখে নিতে পারেন। আর এখানে খাওয়া দাওয়া একটু কস্টলি হতে পারে, কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। সবাইকে নিয়ে একটু বসে ঘুরতে এসে যদি খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু ভালোই লাগবে। মন্দির দেখে যখন আপনারা বেরোবেন ঠিক বাঁদিকেই পড়বে এই রেস্টুরেন্ট, আর এদিকে আপনারা বুকস গিফট কর্নার লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা নানা ধরনের বই এবং নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যেগুলো মানুষকে উপহার দিতে পারবেন। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘুরে। এই হলো কাউন্টার, আর এই হলো ছোট্ট একটা গিফট শপ, বই আছে নানান ধরনের। আর বেরোনোর পরে বেশ সুন্দর জায়গা করা আছে দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে, আপনারা বসতে পারেন, এখানে সময় কাটাতে পারেন। আর বসার জন্য বেশ সুন্দর মাঠ করা রয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে মন্দির চত্বর। আর মন্দির চত্বর ঘিরে এবং মন্দির চত্বরের বাইরে বেশ সুন্দর বসার জায়গা করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন এবং এখানে বসে আনন্দ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে শোমেন সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।